এডুকেশন 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 সিটি স্টেডিয়াম এডুকেশন দিয়ে দিল মরক্কো স্পেনকে। আমার কাছে বিশ্বাস করে না নাই করে, আমার কাছে স্পেনের খেলা একদম পছন্দ হয় নাই। এরা সারা মাঠ খেলবে, সারা মাঠ খেলবে, বক্সের ওখানে গিয়ে হারায় যাবে, মানে কি বলবো আর। এদের রিয়াল মাদ্রিদ বার্সার বড় তারকা তারকা প্লেয়ার আছে, কিন্তু গোল করার মতো প্লেয়ার নাই। এবং মরক্কোর যে প্লেয়ারগুলো প্রত্যেকটা 6 ফুটের উপরে লম্বা, এবং এদের যে ডিফেন্স, তবে হ্যাঁ কয়েকটা খুব মানে লাগ একদম লাস্ট মোমেন্টে 119 মিনিটের সময় একটা বারে লাগে চলে গেছে, এটা একটা ব্যাড লাক। মানে যে খেলা দেখাইছে, মানে অনেকে বলছে যে মরক্কো টাইব্রেকারে গিয়ে হাইরা যাবে, জাপানের মতো অনভিজ্ঞ এই সেই এই সেই, কিন্তু তারা যে স্পেনকে আটকায় রাখছে এবং স্পেনকে গোল দিতে দেয় নাই, এবং স্পেনের প্লেয়াররা মানে কি 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 একদম খেলে দিয়েছে। এবং এবং আমি আমার ফেসবুক স্ট্যাটাসে বলছিলাম যে উচিত জবাব হবে, উচিত জবাব হবে যদি স্পেন হেরে যায়। স্পেন হচ্ছে লাস্ট ওই যে একটা রানার্স আপ হইলো না একটা ম্যাচ হাইলে, একদম অনেকেই কেউই ভাবে নাই যে এইভাবে তারা হারবে। যাই হোক, তারা হেরে ভূত হয়ে গেছে। তাদের বল পজিশন দেখেন, 77% বল পজিশন রাখছে, আর মরক্কো সেখানে 23%, এবং শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয় এবং টাই ব্রেকারে গিয়ে জিতে যায় 3-0। কী আর বলবেন আপনারা, কী বলবেন? যেখানে পাসেস 1000+ পাসেস, আর সেইখানে হচ্ছে 300, আর পাসে গড়িয়েছে দেখেন 90%, আর 71% হচ্ছে মরক্কো। ইয়েলো কার্ড দুই দলেরই একটা একটা ফাউল হচ্ছে, 14টা করছে স্পেন, 15টায় মরক্কো, রেড কার্ড হলুদ কার্ড কিছু নাই, অফসাইড মরক্কো 5টা, স্পেন 4টা, ও কর্নার হচ্ছে 8টা পাইছে, কিন্তু মরক্কো একটাও পায় নাই। সো